ইমান এবং আমল দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইমানহীন আমলের যেমন কোনো দাম নেই, আমলহীন ইমানেরও কোনো গুরুত্ব নেই। ইমানের ক্ষেত্রে তিনটা দল সমাজে আছে। ইমান হচ্ছে অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন। এই তিনটার একত্রিত নাম হচ্ছে ইমান। ইমান হচ্ছে মূল, আমল হচ্ছে শাখা, যেটা আনুগত্যে বৃদ্ধি পায় এবং অবাধ্যতায় হ্রাস পায়, কমে যায়। ইমান বাড়ে এবং কমে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ। সূরা ফুসিলাত আয়াত নম্বর 30। চাঁদপুর জেলার কি জায়গাটার নাম? বাখুরপুর আহলে হাদিস, কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদে আয়োজিত আজকের এই মাসিক তাবলিগি ইজতেমার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা নেতৃবৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এবং হাদিস ফাউন্ডেশন পাঠাগার চাঁদপুরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি কেন্দ্রের পক্ষ থেকে এবং আপনাদের প্রিয় পত্রিকা মাসিক তাহরিকের পক্ষ থেকে। রাত্রি অনেক হয়েছে, আলোচনা অত্যন্ত ধৈর্যের সাথে আপনারা শ্রবণ করেছেন। আমাদের আজকের এই সফরের একটি উদ্দেশ্য হচ্ছে চাঁদপুর জেলা গঠন, সেটা আপনারা একটু ইঙ্গিত পেয়েছেন, সে বিষয়ে আমি দু একটি কথা বলবো এবং নাম ঘোষণা হবে, শপথ হবে ইনশাআল্লাহ। সেই সাথে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘেরও কমিটি গঠন হবে ইনশাআল্লাহ, হয়েছে, সেটাও ঘোষণা হবে। তো তার আগে সংক্ষেপে দু একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করবো, যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতটিকে কেন্দ্র করে। দীর্ঘ সময় আলোচনার সময় নেই, দীর্ঘ সময় ধরে, সেই জন্য সংক্ষেপেই কথা বলা উচিত বলে আমরা মনে করছি। যদিও এই আয়াতটির উপরে আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এর উপরে দৃঢ় থাকে, সুম্মাস্তাকামু, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তার নিকটে আসমান থেকে ফেরেশতা অবতরণ করেন এবং বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি কোনো ভয় পেও না, চিন্তিত হয়েও না, ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা করা হয়েছে। আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহ বলছেন, নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, আমরাই হচ্ছি তোমাদের দুনিয়া এবং আখেরাতের অভিভাবক। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, আল্লাহ বলছেন আমরাই হচ্ছি দুনিয়াতে এবং আখেরাতে তোমাদের অভিভাবক, জান্নাতে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর সেখানে অর্থাৎ জান্নাতে তোমাদের জন্য রয়েছে তোমাদের অন্তর যেটা চায়, মা তাশতাহি আনফুসুকুম, ওয়ালাকুম ফিহা মা তাদাউন, আর যেটা তোমরা কামনা করো, যেটা তোমরা দাবি করো, সেই ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য জান্নাতে করে রেখেছেন। এই দুইটি আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা বাক্য প্রথমে বলেছেন আয়াতের, এই দুইটা কাজ যারা করতে পারবে তাদের জন্য কিন্তু সুসংবাদ।
যারা এই দুইটি কাজ করতে পারবেন তাদের জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল হবেন, তাদেরকে অভয় দিবেন, সান্ত্বনা দিবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। যে জান্নাতে মানে মনে চাইলে খাবার হাজির, কুতুবুহা দানিয়া, জান্নাতের ফলমূলগুলি কি কাছে চলে আসবে, নারীর কাছে ওঠে ডাব পারতে হবে কষ্ট করে এমনটা নয়, ইচ্ছা করলেই মন চেয়েছে খাবার সামনে হাজির, ফলগুলি নিম্নমুখী হয়ে যাবে, হাত দিলেই পারতে পারবেন। এত সুন্দর নেয়ামত। একটা ছোট্ট হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে কুদসি, আল্লাহ বলেছেন, আদাতুল ইবাদিয়া সালিহিন মা লা আইনা রাআত ওয়া লা উযুনা সামিয়াত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন নেয়ামত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনা রাআত, যেটা তার চোখ কোনোদিন দেখে নাই, ওয়া লা সামিয়া উযুনাত, তার কান কোনোদিন শুনে নাই, ওয়া লা খাতারা আলা কলবি বাশার, যেটা তার হৃদয়ে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ, এত নেয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিয়েছেন যেটা আপনি কল্পনাও করতে পারেন নাই। তো কল্পনার জগৎ তো আমাদের অনেক লম্বা, তাই না? কল্পনায় তো আমরা অনেক কিছু দেখি, বহু দূর চলে যাই, তাই না? বহু কিছু খাই, বহু কল্পনা। বাস্তবে তখন পৃথিবীতে অনেক কিছু দেখি আমরা, যেগুলি আমরা আমাদের মতো যারা গ্রামের গঞ্জের মানুষ, সাধারণ মানুষ, তারা চিন্তাও করতে পারে না। ওই যে ফাইভ স্টার হোটেলের কথা বললেন না, কয়জন ফাইভ স্টার হোটেলে ঢুকেছেন বলতে পারবেন? হাত তুললে একজনও খুঁজে পাবো না এখন। তাহলে বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের ফাইভ স্টার হোটেলটা কীরকম এটাও আমরা জানি না। তাহলে এখন এর চাইতে আরও অনেক কিছু বেশি আমরা জানি, কল্পনা করি, বা সারা বিশ্বের সবচেয়ে ধনী মানুষ যারা আছে তাদের সম্পর্কে জানি, তাদের জীবনযাপন জানি, তাদের বিলাসবহুল জীবন সম্পর্কে আমাদের জ্ঞান আছে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি সত্যিকার হয়, সত্য হয়, তাহলে এইগুলো যত কল্পনা আমাদের আছে, যত ইলম আছে এই সম্পর্কে, তার চাইতে অনেক অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতে প্রস্তুত করে রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। তো সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শব্দ বলেছেন, একটা হচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, দুই নম্বর কাজ হচ্ছে এই কথার উপরে নিজেকে ধরে রাখতে হবে, এই বাস। এর মধ্যে প্রথমটা কিন্তু সহজ, রব আল্লাহ, এইটা তো আবু জেহেল বলেছে, আবু জেহেল বলে নাই, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তাদেরকে জিজ্ঞেস করো যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে। আবু জেহেল আল্লাহর কাছে বদর যুদ্ধের সময় প্রার্থনা করেছে, বাপদাদার ঐতিহ্য রক্ষার জন্য প্রার্থনা করেছে, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৌহিদ প্রতিষ্ঠার জন্য দোয়া করেছিলেন। দোয়া কিন্তু দুইটাই ছিল, দুইটা দোয়াই কিন্তু আল্লাহর কাছে ছিল, দুইটা দোয়াই কিন্তু আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করেছিল সৃষ্টিকর্তা হিসেবে, আমাদের নবীও কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তার মধ্যে কবুল হয়েছে কোনটা? আমাদের নবীর যে দোয়া সেটা কবুল হয়েছে, কেন আবু জেহেলের দোয়া ছিল কিন্তু সে মুশরিক ছিল, তাওহিদে ইবাদতকে অস্বীকার করেছিল, সে তাওহিদে রুবুবিয়াতকে বিশ্বাস করেছিল, রব হিসেবে আল্লাহ ঠিক আছে, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ রিজিক দেন, আমাদের খাওয়ান পরান সব ঠিক আছে, কিন্তু আল্লাহর ইবাদত করতে হবে এককভাবে, এই তৌহিদে সে বিশ্বাসী ছিল না, আর এই জন্য আবু জেহেল হয়েছে মুশরিক, আমরা হয়েছে মুসলমান। পার্থক্য বুঝেছেন? এই জন্য শুধু মুখে বললেই হবে না, ইমানের অর্থ কিন্তু শুধু মুখে বলা নয়, আল ইমানু হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, আল ইমানু হুয়াল আসল ওয়াল আমালু হুয়াল ফারা। ইমানের ক্ষেত্রে তিনটা দল সমাজে আছে, ইমান হচ্ছে অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন, এই তিনটার একত্রিত নাম হচ্ছে ইমান।
ইমান হচ্ছে মূল, আমল হচ্ছে শাখা, যেটা আনুগত্যে বৃদ্ধি পায় এবং অবাধ্যতায় হ্রাস পায়, কমে যায়। ইমান বাড়ে এবং কমে। ইমান এবং আমল দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইমানহীন আমলের যেমন কোনো দাম নেই, আমলহীন ইমানেরও কোনো গুরুত্ব নেই। আপনি আমল করলেন কিন্তু ইমান নাই, এই আমল কবুল হবে? একজন হিন্দু যদি সালাত আদায় করে, একজন হিন্দু যদি জিকির করে, এতে কোনো ফায়দা হবে? কোনো নেকি হবে? আবার আপনার ইমান আছে মাশাআল্লাহ, ইমানদার, কিন্তু আমল করেন না, আপনি সালাতে ঠিক মতো পড়েন না, তা আপনার ইমানের কোনো দাম আছে? দাম নেই। একটা ফলবান গাছ যদি ফল না দেয়, ওই গাছটাকে রাখবেন? গাছটা কেটে ফেলবেন। তো এই জন্য ইমান এবং আমল আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর স্বীকৃতির পাশাপাশি নিজেকে এই কথার উপরে ধরে রাখতে হবে। তার মানে কি? আল্লাহর বিধানের কাছে নিজেকে টিকিয়ে রাখতে হবে, হক পথে নিজেকে ধরে রাখতে হবে। আর হক পথে যখন নিজেকে ধরে রাখতে যাবেন, এটা খুব সহজে হবে? সহজ হওয়া সম্ভব? সবাইকে আপনাকে আদর করবে যখন আপনি সহিহ হাদিসের কথা বলবেন? আদর করবে? কি করবে? বিরোধিতা করবে, বিরোধিতা করবে, সমাজ পুরো বিরোধী হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাচারা, যাকে ভাতিজাকে এত বেশি আদর যত্ন করেছিল, বাপ মারা গেছে, বাপ নয় জন্মের আগে বাপ হারা, তাই না? তো সেই ভাইয়ের যখন সন্তান হয়, আনন্দিত তারা বেশি হন নাই না আপনি হয়েছেন? তারাই বেশি আনন্দিত হয়েছিল। এমনকি আবুল হাব তো পুরা মক্কার অলিতে গলিতে এলান করে দিয়েছিল কি। কিন্তু আবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুত লাভ করলেন, তার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুত লাভের আগে তিনি আলামিন ছিলেন না? আলামিন অর্থ কি? তো যেই কৌমের লোকেরা, তার গোষ্ঠীর লোকেরা তাকে আলামিন হিসেবে উপাধি দিল, যে চাচারা তাকে বিশ্বাসী বলল, যে চাচারা তার জন্মে আনন্দিত হলো, সেই চাচারা আবার তার বিরোধী হয়ে গেল কেন? একটা অপরাধ, তিনি তৌহিদের দাওয়াত দিয়েছিলেন, প্রচলিত রসম রেওয়াজের বিরুদ্ধে কথা বলেছিলেন, বাপদাদের আচরিত ধর্মের বিরুদ্ধে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুফলিহুন, তোমরা সফলতা লাভ করবে। পিছন থেকে আবুল হাবকে বলছে, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ইন্নাহু সাবিউন কাল্লাব। হে জনগণ শোনো, তোমরা এই ছেলের কথা শুনবে না, এই ছেলের কথা তোমরা শোনো না, তার আনুগত্য তোমরা করো না, সে হচ্ছে ধর্ম ত্যাগী মহামিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। তো যে চাচারাই খুশি ছিল তারাই তার বিরুদ্ধে লকব দিল ধর্ম ত্যাগী, আর কি বললো? মহামিথ্যাবাদী। যে বিশ্বাসী ছিল তাকে মানালো মহামিথ্যাবাদী, আর মানালো ধর্ম ত্যাগী। তো ধর্ম ত্যাগী তো বটে, বাপদাদার ধর্ম তো সে মানে নাই। কারণ আপনি যদি বাপদাদার আচরিত ধর্ম, এদেশে যে মাঝহাবি ধর্ম চালু আছে, সেই ধর্ম পরিত্যাগ করে যদি আপনি সহি সুন্নার ধর্ম মানেন, এই বিভ্রান্তিকর যত দল আছে সব দল থেকে বের হয়ে আসে, আপনি যদি আজ থেকে 1500 বছর আগের যে জামাত, যে দল জামাতুস সাহাবা যেটাকে বলা হয়, সাহাবিদের যে জামাত, সেই জামাতের যদি আপনি অনুসারী হন, তা আপনার সমাজ তো আপনাকে ধর্ম থেকেই বলবে, খাতির করবে না তো? তারাও তো আপনাকে বলবে যেভাবে আল্লাহ নবীকে বলেছিল কাদ ফাররাকতাল জামা, মুহাম্মদ তুমি জামাতটাকে বিভক্ত করে দিয়েছ, তারাও তো বলবে তুমি আমাদের সমাজটাকে ভাগ করে দিয়েছ, তোমরা বলবে না? বলছেও কিন্তু এখন বিভিন্ন জায়গায়। এই কথা শুনে কি পিছিয়ে যেতে হবে, সামনে এগিয়ে যেতে হবে না? কারণ আপনি তো হকটা বুঝেছেন, যেহেতু সত্যটা বুঝার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি বুঝতে পেরেছেন, এই হকটা নিজে ধারণ করতে হবে এবং এটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে, এটা আপনার দায়িত্ব। এই পৌঁছাতে গিয়ে যদি আপনি নির্যাতনের শিকার হন, তখন পিছিয়ে যাবেন? যদি মনে করেন যে ওরে বাবারে সমাজ থেকে বের করে দিল, আবার অপবাদ দিচ্ছে, মামলা করছে, পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে না? মিথ্যা মামলা দিলে তো পুলিশ তো আর জানে না এদের আর কি দোষ, মামলা পেয়েছে আপনাকে ধরে নিয়ে চলে গেলো জেলখানা, থাকলেন
3 মাস 6 মাস জেলখানায় থাকলেন। বেরিয়ে এসে বললেন না আর যাই হোক আহলে হাদিস আন্দোলন করা যাবে না, ও ফিতনার মধ্যে আমি নাই, এটা করলে জান্নাতে যাওয়া যাবে। এই যে অবিচল থাকাটাই হচ্ছে সবচেয়ে কঠিন, ইস্তেকামত খুব কঠিন। ইস্তেকামতের দৃষ্টান্ত দিতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীদের মধ্যে কত দৃষ্টান্ত আছে, সেই গরিব সাহাবীরা কত নির্যাতন ভোগ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন নবী, কিন্তু তাদের উপকার করতে পারেন নাই। আর আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার এই সমস্যা হলো, আমার জন্য জেলা নেতৃবৃন্দ কিছুই করতে পারলো না, কেন্দ্র কিছুই করতে পারলো না, আমাকে পুলিশ ধরে নিয়ে গেল, হবে? সেই ক্ষমতা যখন আপনার আসবে আপনিও পারবেন। নবীও তো প্রথম পারে নাই। ইয়াসির পরিবারকে নির্যাতন করা হচ্ছে, পাশ দিয়ে নবী যাচ্ছেন, দৃশ্য দেখছেন, এত কঠিন নির্যাতন, মর্মান্তিক শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দরভাবে একটা সান্ত্বনার বাণী শুনিয়ে দিলেন, সবরান ইয়া আলা ইয়াসির ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ। ধৈর্য ধারণ করো হয়ে ইয়াসির পরিবার, নিশ্চয় তোমাদের প্রতিশ্রুত স্থান হচ্ছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তারা জান্নাতের জন্য পাগল ছিলেন। হযরত বিলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু আনহু পিটানো হচ্ছে, রক্তাক্ত করে ফেলা হচ্ছে শরীর, বলা হচ্ছে তুমি মুহাম্মদের দিনকে ছেড়ে দাও, লা তাযালু হাকাযা হাত্তা তামুত আও তাকফুরু মুহাম্মাদ ওয়া তা'বুদা লাত ওয়া উজ্জা। বিলাল রাদিয়াল্লাহু আনহু তার মুনিব, বিলাল ছিল ক্রীতদাস গোলাম, মুরিব তাকে পিটাচ্ছে আর বলছে তুমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, নচেত এইভাবে নির্যাতন চলবে। নির্যাতন থেকে বাঁচতে যদি চাও, নিজেকে বাঁচাতে চাইলে তাকফুরা মুহাম্মদ, মুহাম্মদকে অস্বীকার করো, ও তাবুদা লাত ওয়াল উজ্জা। আর লাত উজ্জা যে প্রতিমার ইবাদত আমরা করি, তুমিও তার ইবাদত করো, তাহলে তোমাকে বাঁচতে দেওয়া হবে, নচেত তোমার বাঁচার কোনো পথ নেই। বিলাল রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন, আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক। কারণ তৌহিদের যে স্বাদ সেটা বিলাল পেয়েছিল, তৌহিদের স্বাদ তিনি পেয়েছিলেন, জান্নাতের স্বাদ তিনি পেয়েছিলেন। এই জন্য যত নির্যাতনই হোক দিন থেকে কখনো বিচ্যুত হন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃশ্য দেখলেন, কিছু করার ক্ষমতা ছিল না, কিন্তু তিনি এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, নির্দেশও দেন নাই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, যাবে আবু বকর বিলালকে নির্যাতন করা হচ্ছে, তুমি তাকে মুক্ত করে দাও। তিনি বললেন ইন্না বিলালান ইউআযাবু ফিল্লাহ, নিশ্চয় বিলাল আল্লাহর রাস্তায় শাস্তি ভোগ করছে। শুধুমাত্র এই বাক্যটা বললেন, বিলাল আল্লাহর জন্য নির্যাতিত হচ্ছে। এই কথাটা বলার পরে আবু বকর বুঝে নিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাওয়াটা হচ্ছে কি। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই বিলালকে উমাইয়ের কাছ থেকে টাকা দিয়ে কিনে নিলেন, একটা গোলামও দিলেন, 10 উকে স্বর্ণমুদ্রা দিলেন, দামি একটা চাদর দিলেন, দিয়া বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কিনে নিয়ে তারপর মুক্ত করলেন। কোনো সুবহানাল্লাহ, অসংখ্য ঘটনা কিন্তু এরকম ইসলামের ইতিহাসে আছে, আমরা লম্বা আলোচনা করব না। বলতে চাচ্ছি যে নির্যাতন আসবে, বিপদ আসবে, বিপদ মোকাবেলা করতে হবে আখেরাতের জন্য, জান্নাতের জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর বিপদ মোকাবেলা করার জন্য জামাতবদ্ধ জীবনটা অনেকটা সহায়ক, আপনি বিচ্ছিন্ন থাকবেন, হাদিস আছে না নেকড়ে খাবে, নেকড়ে খেয়ে ফেলবে। দল থেকে যখন একটা ছাগল যদি বের হয়ে যায় বনের মধ্যে, তাকে নেকড়ে বাঘ ধরবে, কিন্তু দলের মধ্যে থাকলে খাইতে পারবে না, দল প্রতিরোধ করার চেষ্টা করবে। এই জন্য জামাতি জিন্দিগির হাদিস তো শুনলেন, হাদিসের ফজিলত শুনলেন, জামাতি জিন্দিগির ফজিলত শুনলেন, বাস্তবতা যেটা বর্তমান জামানায় এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি সমাজে চলবেন, একা একা চলা যায় না, একটা জামাতে অন্তর্ভুক্ত থাকলে খুব সহজে চলা যায়, সহজে কাজ করা যায়, আপনার যে ইচ্ছা সেটা বাস্তবায়ন করা যায়। একটা প্রোগ্রাম করতে গেলে একটা জামাতের প্রয়োজন হয়, সেই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ জামাতবদ্ধভাবে এদেশে দাওয়াতি কাজ করে। অনেক আমি সম্প্রতি একজনের একটা বক্তব্য শুনলাম ইন্টারনেটে, আমাদের একজন দিনী ভাই একসময় ছিলেন, তার বক্তব্যটা হচ্ছে সংগঠন একসময় হয়তো করতেন, এখন আর ভালো লাগে না,
মানুষকে বিভ্রান্ত করা হয়, অনেকে আপনাদের বিভ্রান্ত করে না, সংগঠন করা যাবে না। আলহামদুলিল্লাহ অনেক অনেক কি বলবো চড়াই উত্তরাইয়ের পরে আবার কিন্তু অনেক ভাই বিভিন্ন জেলা আমরা দেখেছি তারা আবার সংঘবদ্ধ হচ্ছে, তারা দেখেছে যে সংগঠন ব্যতীত আসলে থাকা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশ জামাতবদ্ধ জীবন তারা এটা অনুধাবন করতে পেরেছেন। তিনি বলছেন বক্তব্যের মধ্যে, অর্থাৎ প্রশ্ন উত্তরের মধ্যে প্রশ্ন করা হয়েছিল সংগঠন করা যাবে কিনা ইত্যাদি প্রশ্ন, তো উত্তরে সুন্দরভাবে তিনি বলে দিলেন যে এখন তো সংগঠনের দাওয়াত দেওয়া হয়, অর্থাৎ দাওয়াতের জন্য সংগঠন নয়, সংগঠনের জন্য ওনাকে দাওয়াত দেয়। কথা বুঝতে পারেন নাই, একটা হচ্ছে দাওয়াতের জন্য সংগঠন, আমরা দাওয়াতি কাজ করছি এই জন্য সংগঠন একটা মাধ্যম, এখন এইটা নাকি করা হয় না, করা হচ্ছে যে সংগঠনের জন্য দাওয়াত, যে তোমরা আসো আমার সংগঠন করো। কোনো এক যে একটা সমস্যা হয়েছে আগে না নাকি ফর্ম দেওয়া হচ্ছে, কোথায় পেয়েছে বক্তব্য আল্লাহ জানে, আগে ফর্ম পূরণ করো তারপরে তোমার কাজ করে দেবো, নাউজুবিল্লাহ। ডাহা মিথ্যা কথা প্রচার করে দিয়ে উপস্থিত মানুষগুলোকে এবং ইন্টারনেটে যারা শুনবে সবাইকে বিভ্রান্ত করলো। সে আহলে হাদিস আন্দোলন একটা সংগঠন, এই এই সংগঠনের কাজ কি দাওয়াত না, এটা একটা দাওয়াতের মাধ্যম না? আমরা কি বলছি যে আপনারা আমাদের সংগঠনে আসেন, সংগঠন করেন, ভোট দেন, এমপি মন্ত্রী বানাই দিব, অথবা আপনাদের কেন্দ্র থেকে ভাতা দিব বলছি নাকি? ভাই সংগঠন করলে ভাতা পাওয়া যায়? উল্টা তো সংগঠনকে দিতে হয়, তো যে সংগঠনকে আনন্দ দিতে হয়, যে সংগঠনের সাংগঠনিক নির্দেশনা হচ্ছে প্রত্যেকের নিজস্ব ইনকামের 2% টাকা সংগঠনকে দান করতে হবে, এটা সাংগঠনিক নির্দেশ, যেটা আলহামদুলিল্লাহ আমরা অনেকেই পালন করার চেষ্টা করি। তো সেই সংগঠনের দাওয়াত মানে কি, সংগঠন করলে কোনো লাভ হবে? এই চাঁদপুর জেলা সংগঠন যদি না হয় আমরা যারা কেন্দ্রে আছি আমাদের কোনো ক্ষতি হবে? আর হলেই কি আমাদের একটা বিশাল কোনো লাভ হয়ে গেল? আমরা কি আপনাদের কাছ থেকে কোনো ভাগ নিতে আসবো যে এখানে একটা আমার একটা সিট আছে, এটা হলে আমি কি করে জাতীয় সংসদে যেতে পারবো, এরকম কিছু? তো আর কি বুঝাবো আপনাদেরকে বলেন, সংগঠন করলে লাভটা তো যারা করবে তাদের, আমরা শুধু এসেছি আপনাদের লাভটা বুঝিয়ে দেওয়ার জন্য যে আপনারা বিচ্ছিন্ন থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সংঘবদ্ধ থাকলে আপনারই লাভ হবে, আপনি দাওয়াতি কাজ বেশি করতে পারবেন, বেশি মানুষের কাছে যেতে পারবেন, বেশি সময় দিতে পারবেন। সংগঠন নাই আপনার কোনো জবাবদিহিতা নাই, দায়বদ্ধতা নাই, সংগঠন থাকলে জবাবদিহিতা থাকবে না, আপনার একটা কমিটি থাকবে জবাবদিহিতা থাকবে। এই যে দেখি আমার কাছে জানতো বেগুলি দাদু জামিল, এদের সবটা দাও, গঠনতন্ত্রটা দাও, এই যে একটা ইহতিসাব একটা বই, অনেকে দেখেনি নাই, এটা হচ্ছে ব্যক্তিগত রিপোর্টের একটা বই। এই রিপোর্টের মধ্যে দেখেন প্রতি মাসের প্রত্যেক দিনের আমলনামা লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমলনামা হাতে দিবেন না, দিয়া কি বলবেন, ইকরা কিতাবাকা কাফা বি নাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা, আজকে তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট, আল্লাহ বলবেন না? মানুষ আমলনামা হাতে পেয়ে কি বলবে, মালি হাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, এটা কেমন আশ্চর্য ধরনের একটা কিতাব, যে কিতাবের মধ্যে ছোট বড় কোনো কিছু বাদ দেওয়া হয় নাই। মানুষ অবাক হয়ে যাবে, আমি জীবনের যে সামান্য কাজটা করছি ওইটাও লেখা আছে, বড়টাও লেখা আছে, গোনাটাও লেখা আছে, ভালোটাও লেখা আছে, থাকবে না? এই সংগঠন করলে আপনার একটা লাভ হবে, একটা লাভ আপনাদেরকে দেখায়, এই সংগঠনের এই ইহতিসাব যদি রাখেন, এখানে লেখা আছে তারিখ দিয়ে প্রতিদিনের মাসের সব ডেট দেওয়া আছে, 21টা ঘর আছে এখানে, আপনার প্রতিদিনের 21টা কাজ দেওয়া আছে, আপনি কয়টা কাজ করেন, কাজগুলি কি জানেনই তো না? এর একটা স্কুলও যদি ধরি, একটা শিক্ষা প্রতিষ্ঠান ধরেন, তো এই শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনি ভর্তি হন, কোনো টাকা পয়সা দেওয়া ফি দেওয়া লাগবে না, কিন্তু ভর্তি ফি লাগবে না, ওই ইয়ানোটটা ধরেন ভর্তি ফি। তো এখানে আপনি যদি দৈনন্দিন কাজ করেন, আপনার লেখা আছে কোরআন তেলাওয়াত কত পৃষ্ঠা, এক নম্বর এক তারিখে লিখবেন, আজকে সকালে ঘুম থেকে উঠে যদি এক পৃষ্ঠা কোরআন পড়েন এটা লিখবেন, তফসির পাঠ করলেন কত পৃষ্ঠা ওইটা লিখবেন, তারপরে কোরআন মুখস্থ করছেন কয়টা আয়াত, আপনি সারা মাসে একটাও করেন না, কিন্তু পরের মাসে যখন দেখবেন গত মাসে কিন্তু একটা আয়াত মুখস্থ করি না, এই মাসে দেখি না দুইটা করতে পারি কিনা, অনুভূতি সৃষ্টি হবে না ভাই? হবে। অর্থসহ হাদিস পাঠ করেছেন কয়টা,
আপনি তো হাদিসের কিতাব খুলে দেখেন না, কারণ আপনি মনে করেন হাদিস তো হুজুরই বলে, আমাদের দরকার কি? সব কাজ হচ্ছে হুজুরদের, আমরা তো সাধারণ মানুষ। আপনাদের কবরের কি আপনারা যাবেন না? আপনাদের আপনাদের কবর হুজুর বলবে, যাবে সেদিন বলবেন যে আমরা তো বলতে পারবো না, হুজুর সব বলতে পারবে, বলা যাবে? স্যার আপনি হাদিস পড়লেন না, হাদিস তো আপনার ঘরেই আছে, বাংলাতে তো সবই আছে, আর হাদিস ফাউন্ডেশন প্রকাশিত বই পুস্তক এবং সবই আছে, আপনি কয়টা পড়ছেন? পড়েই তো শেষ করতে পারবেন না। আলহামদুলিল্লাহ খাদমত তো অনেক বড় হয়েছে, আরও আস্তে আস্তে বড় হচ্ছে, হচ্ছে না? তারপর সাংগঠনিক বই পড়লেন কত পৃষ্ঠা, পত্রিকা পাঠ করলেন কয়টা, পত্রিকা বলতে দৈনিক পত্রিকা নয়, আমাদের যে পত্রিকা তাহরিক, তৌহিদের ডাক, এইগুলো কয় পৃষ্ঠা? এবার আছে, তারপর তালিম বৈঠককে যোগ দিলেন কিনা, প্রশিক্ষণও যোগ দিলেন কিনা, তারপর জামাতে সালাত কত ওয়াক্ত? সালাত তো আপনি পাঁচ ওয়াক্ত পড়েন আলহামদুলিল্লাহ, কিন্তু জামাতে কয় ওয়াক্ত পড়লেন? যদি কম হয় তাহলে পরের দিন চেষ্টা করবেন একটু বাড়ানোর জন্য, হিসাব তো আপনার হাতেই আছে। তারপরে আছে তাহাজ্জুদের সালাত আছে কিনা, তাহাজ্জুদের সালাতের অভ্যাসটা কিন্তু এটা রাখতে গেলে হবে। তাহাজ্জুদের সালাত অনেকে পড়েন, তাহাজ্জুদের সালাত গুরুত্ব তো অনেকে জানেন, সবাই জানেন, নফল সালাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত কোনটা? তাহাজ্জুদের সালাত, এটা হলো। তারপরে দাওয়াতি কাজ করলেন কত, সংগঠন সময় দিলেন কত, কর্মী কত কজন, তারপরে এই দিনে দান করলেন কয় টাকা লিখে রাখলেন, তো এইটা কিন্তু রিয়ার জন্য। অনেকে বলেন যে এটা লিখলে তো একটা রিয়া হয়ে যায় কিনা, জি না, রিয়ার জন্য নয়, এটা হচ্ছে নিজের হিসাবটা নিজে রাখার একটা প্রশিক্ষণ। এই প্রশিক্ষণটা যদি আপনি দেন, এই যে এটা আমার হিসাবটা নিয়ে আসে, দেখেন এই যে দাগ দেওয়া আছে, দেখছেন লেখা আছে, এটা তো আমারটা, আমার নিজেরটা, যেহেতু সফরে আসছি সাথে রাখছে যে আজকের দিনের কাজটা আমি রাত্রে সবসময় লিখবো, এই জন্য এইটা আমরা নিয়মিত রাখি। কী জন্য? যে আমি আমার হিসাবটা পরের মাসে উল্টে দেখি যে আবার নিচে ইয়ে আছে, মোট আছে, টোটাল এই মাসে কত পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করলাম, কয়টা হাদিস পড়লাম, হ্যাঁ কয় পৃষ্ঠা পত্রিকা পড়লাম, কয় ঘন্টা দাওয়াতি কাজে ব্যয় করলাম, এই সব আমলনামা কিন্তু এখানে যোগ হচ্ছে। আমি নিজে দেখি, আর একটু ভালো করার চেষ্টা করতে পারবো, পারবো না? এইটা তো আপনারা রাখতে পারবেন, তো এটা একটা ক্লাসের মতো যদি ধরে তা লাভ হচ্ছে না। তো সংগঠন না করলে আপনারা কীভাবে রাখবেন? আপনি তো জানবেন না এটা কী জিনিস, আপনাকে জিজ্ঞেসও করবেন, আপনি তো বিচ্ছিন্ন জীবনযাপন করতেছেন, আপনার তো কোনো দায়বদ্ধতাই নেই। সংগঠন করলে আপনার সভাপতি আপনাকে ধরবে, আপনার কাছে হারাম ব্যবসায় জড়িত হয়ে যান। আমির জামাত আমাদের মধ্যে অনেক হারাম ব্যবসার সাথে জড়িত হয়ে গেলে তাকে সংগঠনের পদ পদ অবনত করে দেয়, মানে কি বলে, স্থগিত বা ডিমোশন, তাই না, ডিমোশন করাই দিচ্ছেন, এরকম ঘটনা ঘটছে। এরকম আছে সুরার দায়িত্ব থেকে বাদ দিয়েছেন, এরকম ঘটনা কিন্তু ঘটেছে, আবার সংশোধিত হয়েছে। তো এটা ধরবে কে? ধরার লোক লাগবে না, তো সংগঠন থাকলে ইনশাল্লাহ এগুলো ধরা যাবে। তো যাই হোক, সংক্ষেপে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তারপর এখানে এই যে কর্মপদ্ধতি, কীভাবে কাজ করবেন, সব এই বইয়ের মধ্যে দেওয়া আছে। এই ছোটো ছোটো বইগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বই, এইগুলো পড়লে এবং এর আপ এর উপরে যদি আপনারা কাজ করেন, জেলায় দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি কাজ হবে। তো এই জন্য আপনাদের কাছে আমাদের আপিল থাকবে, যেহেতু চাঁদপুর জেলা নতুন করে গঠন হচ্ছে, এই প্রথম যেন চাঁদপুর জেলা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জেলা হয়, কাজের দিক দিয়ে আমরা চাই, কাজের দিক দিয়ে আমরা অগ্রসর, এটা মূল্যায়ন করি প্রতি বছর, এটা চেষ্টা করবেন, গঠনতন্ত্রটা পড়বেন। এখানে একটা কথা আসছে যে যেটা আমি বলি নেই, যে আমাদের এই এইটা গঠনতন্ত্রের মধ্যে, এটা মানে গঠনতন্ত্র মানে কি জানেন তো? এটা কিন্তু একটা সংবিধান, এটা আহলে হাদিস আন্দোলনের সংবিধান, এই ছোটো বইটা, এর মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, এর মধ্যে পড়লে বুঝতে পারবেন। এখানে লক্ষ্য উদ্দেশ্য আছে, মূল নীতি আছে, কর্মসূচি আছে, সাংগঠনিক স্তর আছে, তারপরে কর্মীদের স্তর আছে, দায়িত্বশীলদের কী কী দায়িত্ব সেগুলো বলা আছে, কয়জনের কমিটি হবে সেটা বলা আছে, কোন ধারায় কোন জিনিস আছে, আর্থিক মেনটেনটা কীভাবে হবে সেটা বলা আছে, তারপরে শাখা বা জেলার অ্যাকাউন্ট হবে কার নামে তাও বলা আছে, সব নির্দেশনা দেওয়া আছে, নির্দেশনা মতো চললে শৃঙ্খলা ঠিক থাকবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানে কেন্দ্রীয় কমিটি কয়জন হবে সেটা বলা আছে, জেলা কমিটি কয়জন বলা আছে সেটা বলা আছে, 11 সদস্য বিশিষ্ট একটা জেলা কমিটি হয়, তো একটা জেলায় তো 11 জন লোক থাকে না, তাই না, অনেক বেশি থাকে না, এক একটা জেলায় 500, 700, 1000, 2000, 5000 লোক থাকতেছে। তো সাংগঠনিক যে স্তর, আহলে আন্দোলনের তিনটা স্তর আছে, একটা হচ্ছে প্রাথমিক সদস্য, যারা এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য মূলনীতি কর্মসূচির সাথে একমত হবেন, তিনি এই সংগঠনের প্রাথমিক সদস্য, ফর্ম পূরণ করবেন, প্রাথমিক সদস্য হলেন। এবার আপনাকে সাধারণ পরিষদ সদস্য হওয়ার জন্য সিলেবাস থাকবে, সেটা অধ্যয়ন করতে হবে,
সিলেবাস আছে নির্ধারিত, সেটা পড়াশোনা করলে জ্ঞান বাড়বে না, বলেন জ্ঞানী হবেন না, আপনি নিজে তো দাওয়াত দিতে পারবেন এক সময়, তো ওইটা পড়াশোনা করতে হবে, আবার পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে, মৌখিক পরীক্ষা হবে, তারপরে পাশ করলে আপনি তখন সাধারণ পরিষদ সদস্য হবেন। এর আপনি আসলে আপনার চেহারা দেখে একবার কেন্দ্রীয় পরিষদ সদস্য বানাই দেবে এমনটা না, আপনাকে রীতিমতো এই স্কুলের ছাত্র হতে হবে, অধ্যয়ন করতে হবে, পরীক্ষা দিতে হবে, পাশ করতে হবে, তারপরে আপনি একটা স্তর পার হবেন। এরপরে সর্বশেষ যে স্তর হচ্ছে সেটা হচ্ছে কেন্দ্রীয় পরিষদ সদস্য। এইভাবে যদি একজন কর্মী কেন্দ্রীয় পরিষদ সদস্য হন তাহলে তার সাংগঠনিক মানটা বেশি হবে না। তো এখন প্রশ্ন হচ্ছে দায়িত্বশীল হবে 11 জন, কিন্তু জেলার প্রত্যেকে কিন্তু দায়িত্বশীল, মনে করবেন না যে 11 জনকে দায়িত্ব দিয়ে গেলে আমাদের কিছুই দিল না, হ্যাঁ আমরা তো তাইলে আমরা কী কাজ করবো, যে না কাজ সবার, দায়িত্ব সবাই, এটা মাথায় রাখতে হবে। তারপরও আরও আনুষঙ্গিক কাজ আছে, দায়িত্ব আছে, উপজেলা কমিটি আছে, জেলা কমিটি আছে, শাখা আছে, সর্বস্তরে কিন্তু আপনাদের কাজ করতে হবে, তো এটা খেয়াল রাখবেন। আর পাশাপাশি আহলে হাদিস আন্দোলনের পাশাপাশি এখানে সোনামণির আরেকটা সংগঠনের নাম জানেন আপনারা মনে না, এই সেটা তো জানেন, এই ছোটো বাচ্চাদেরকে নিয়ে করা হয়, যুব সংগঠনটা তো শুনলেন। আর একটা সংগঠন আছে, সেটা হচ্ছে সমাজ কল্যাণমূলক সংগঠন, সেটার নাম কি জানেন? আল আউন। আল আউন অর্থ কি? সাহায্য করা। এটা হচ্ছে স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা, আল আউন। এটাও সারা দেশের বিভিন্ন জেলায় তাদের কমিটি গঠন হয়েছে, যারা আপনাদের মধ্যে যারা ডাক্তার আছেন বা যারা এই অভিজ্ঞতা যাদের আছে তাদের কিনে একটা কমিটি চাঁদপুরে করে দেওয়া হবে। তাহলে এটা হবে কি, যদি আপনাদের মধ্যে কোনোভাবে অসুস্থ হন, আল আউনকে ফোন দিলে তার রক্ত লাগলে তিনি, তার যেহেতু ডোনার থাকবে, সেই ডোনারকে নিয়ে রক্ত হাসপাতালে দিয়ে আসবে। তো আমাদের প্রত্যেককেই কিন্তু রক্তদাতা হওয়া দরকার, রক্তদাতাও হতে হবে, আপনার জেলার রক্তদাতার রক্ত কিন্তু আপনার জেলাতে দেওয়া হবে। এই জন্য আল আউনের কর্মসূচির সাথে আপনারা একমত হবেন এবং কাজ করবেন ইনশাআল্লাহ। সময়ের দিন ভাইরা, রাত অনেক হয়ে গেছে আর আমরা আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল ভাইকে কবুল করে নেন, এটা আল্লাহর কাছে প্রার্থনা করছি। চাঁদপুরকে যেন একটা অগ্রসর জেলা হিসাবে কবুল করে নেন, এই প্রার্থনা আল্লাহর কাছে রাখছি।